वेलकम बैक टू द न्यू ब्लॉग। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি পড়তে। রোজ তো ব্লগ স্টার্ট করছি, তবে বাড়ি থেকে বেরানোর পরে, মানে রোজই তো এখন কলেজে যেতে হচ্ছে, তো বাড়ি থেকে বেরানোর পরে আর সেই মনে থাকছে না। তারপর হচ্ছে কখনো মনে পড়লে ইচ্ছা করছে না ওরকম রাস্তাঘাটের মধ্যে ফোন টোন বার করে করতে, মানে তাড়াহুড়া থাকে বলে এমনি সময় না। তো চলো, আমি রেডি হয়ে গেছি এখন, মানে ভদ্রসা যেতে হবে। 7:30 ট্রেন আছে, এখন প্রায় 7টা বাজে, বেরিয়ে যাব। আর আজকে আমি সেই নতুন কুর্তিটা পরেছি, যে কুর্তিটা তোমাদের দেখেছিলাম পুজোর সময়, দুটো নিয়েছিলাম, মানে পুজোর সময় না এমনি দুটো নিয়েছিলাম, তার মধ্যে একটা আজকে পরেছি, আর একটা তো পরেই নিয়েছি অনেকদিন আগে। তো যাই হোক, রোদ্দুর তো উঠে গেছে, আর আজকাল না বেশ, মানে শীতকালে তো এত সকালে রোদ্দুর ফোদ্দুর ওঠে না, তাও ভালো লাগে, আর এই রোদ্রের মধ্যে সাইকেল চালিয়ে যেতে গিয়ে দম বেরিয়ে যায়। তো চলো, আমি রেডি তো হয়ে গেছি, এখন বেরাবো, বেরিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের বাড়ির শিউলি ফুল গাছটা সুন্দর ফুল ধরতেও শুরু করে দিয়েছে, মানে আমাদের এই গাছটা মনে হয় নতুন। এই নতুন গাছে বেশ মোটামুটি ভালোই ফুল ফুটছে, এ দেখো চারিদিক দিয়ে সুন্দর ফুল পড়ে রয়েছে। বেরানোর পথে এই ফুলগুলো চোখে পড়লো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর মা ওইদিকে তো কাজ শুরু করে দিয়েছে সকাল সকাল, যে কাজ করার মায়ের, আর আমিও বেরিয়ে পড়েছি, এখন যাই সাইকেল চালাতে চালাতে স্টেশনে, তারপরে তোমাদের সঙ্গে যা যা শেয়ার করব, মানে চেষ্টা করব শেয়ার করার কিছু, তো দেখা যাক হয় কিনা। সাইকেলটা তো এখানে রেখে দিলাম, আর চারিদিকে অনেক সাইকেল রয়েছে, দেখা যাক আবার কখন আসি। সাইকেলটা গ্যারেজে আমি গ্যারেজ করে দিয়ে এখন মানে ট্রেনে উঠে বসে আছি। টিকিট কেটেছিলাম, এটা আমি ভদ্রেশ্বর রিটার্ন কেটে নিয়েছিলাম, আর এত বিরক্ত লাগছিলো সাইকেল চালিয়ে গিয়ে, মানে রোদ্দুর উঠে গেছিলো তো, মানে কীরকম একটা যেন লাগছিলো। তো যাই হোক, পড়তে থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন হচ্ছে সময় কটা বাজে, এখন মনে হয় বাজে 1টা বাজে, আর এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। মনিকা এসে দাঁড়িয়ে রয়েছে, মনে হয় চুচুড়া স্টেশন। তো চলো, ট্রেন লেট হয়ে যাবে, আমি যদি কথা বলতে বলতে বকবক করতে করতে যাই, তার জন্য গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। পড়তে থেকে বেরিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বললাম, আর তার সঙ্গে আমি ঝালমুড়ি কিনে নিয়ে এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো এখন হচ্ছে কি, সময় দুপুর 2টো মতো বাজে, আর মনিকাকে হঠাৎ দেখতে পাচ্ছ, তার কারণ সকালে তো তোমাদের বললাম রোদ্দুর লাগছে, ছাড়া না মা, সকালে তোমাদের তো বললাম কি কারণে মনিকা আসবে। আসলে মনিকার, মানে আমি যে স্যারের কাছে হিস্ট্রি করতাম সেই স্যারের কাছে ভর্তি হবে, তো সেজন্য আসছে কথা বলতে স্যারের সঙ্গে, আমিও যাচ্ছি ওর সঙ্গে, মানে ও চেনে না বলে আমিও যাচ্ছি আর কি। এখানে একটা সুন্দর করে পুজো হবে দেখি মনে হচ্ছে, প্যান্ডেল হয়ে গেছে, ভালো লাগছে বেশ। স্যারের বাড়ির রাস্তায় তো চলে এসেছি, কিন্তু এখানে দারুণ সুন্দর একটা প্যান্ডেল করেছে, পুজো হয় মনে হয় এখানে, তাই তো মনিকা? প্রোগ্রাম হবে হয়তো এখানে। দুজন নারী বাড়ি গিয়ে ভালো করে আবার স্নান টান করতে হবে, এই তো ওই গলিটা। চলো, স্যারের বাড়িতে প্রায় চলে এসেছি, ও একটুখানি কথা বলে নিক, তারপর আবার বেরানোর সময় তোমাদের সঙ্গে দেখা করছি। এখন সময় হচ্ছে কটা বাজে, এখন 4:22 মতো বেজে গেছে, আর আমরা ব্যান্ডেলের ট্রেনে, মানে ব্যান্ডেল নৈহাটি লোকালে উঠেছি, এখান থেকে সোজা যাবো নৈহাটি, আর নৈহাটি গিয়ে আজকে আমার কিছু কেনার আছে, মানে একটা জিনিস কিনবো, তার সঙ্গে একটুখানি আইব্রোটা করবো, সাথে আমি ওকে দিয়ে দেবো। তো সেই কারণে এখন ট্রেনে বসে আছি। এই ট্রেনটার টাইম হচ্ছে 4:10 টাইম ছিল, আর ট্রেনটা ছাড়বে কটা জানি না, দেখা যাক কটায় ছাড়ে। 4:50 ছাড়বে, 4:10। জলের বোতল নিয়ে এসে স্টেশনে কল আছে, তারপরেও টাকা খরচ করে এই জলের বোতলটা নিল, কি না ওর 100 টাকা ভাঙাতে হবে। লোকাচ্ছিস কেন? আমি ওকে, মানে আমাকে সেই চন্দননগর স্টেশন থেকে বলে আসছে, আমি না করতে করতে এত দূরে এসে পৌঁছেছে, লাস্ট পর্যন্ত কিনেই নিল। এখন সময় হচ্ছে প্রায় 7টা মতো বেজে গেছে, আমরা এই কিছুক্ষণ আগে নৈহাটিতে নামলাম, আর মনিকা পিছনে বসে আছে, এখন আমি ওই মানে পার্লারের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, আলোটা এত সুন্দর লাগছে, আর জানি না কিরকম গোলাপি 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 হয়ে গেছে,
যাই হোক এখান থেকে আইব্রোটা করব, একটু দাঁড়াতে হবে বললো, তারপরে বাড়ি যাব। পড়তে আর কি যাওয়ার সময় আমি তো কিছু খেয়ে যেতে পারিনি, তো সের জন্য পড়তে থেকে বেরিয়েই আগে খাবার কিনলাম। বিস্কুট খেতে ভালো লাগছিল না বলে আমি ঝালমুড়ি কিনে নিয়ে বেরিয়ে তারপর মনিকের সঙ্গে দেখা করে স্যারের বাড়ির থেকে আসলাম আবার নৈহাটিতে। তো এখানে এসে পার্লারে বললো যে ভিড় হবে, তো সেই কারণে একটুখানি ওই সোডা খাচ্ছিলাম। তো খেতে খেতে এখন আমি যাচ্ছি সাইকেল নিতে, আর মনিকা উঠে গেল টোটোতে। এখন আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাব, আর দেখো দারুণ লাগছে লাইটিংগুলো, মানে পুজোর জন্য এগুলো করা হয়েছে। নৈহাটিতে যাওয়া হয়েছিল বিশেষ করে এই জিনিসটা আনার জন্য, এটা হচ্ছে কাস্টার্ড অয়েল, আর এটা হচ্ছে 100 ml এর নিয়েছে, দাম হচ্ছে কত যেন, ও 124 টাকা দাম নিয়েছে এটার। আর এটা নিয়ে এসেছি, এটা খুব দরকার ছিল, আর তার সঙ্গে এনেছি একটা বোতল, এই যে এই বোতলটা 70 টাকা নিয়েছে। তো এই দুটোর জন্যই যাওয়া মেন ছিল, আর তার সঙ্গে আইব্রো করবো বলে গেছিলাম কিন্তু ওটা তো করতে পারিনি। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লাগে আমাকে জানিও। আর ফ্রন্ট ক্যামেরায় আসলাম না কারণ অবস্থা প্রচণ্ড আমার খারাপ হয়ে আছে, এখন যাবো গিয়ে স্নান করে ফ্রেশ হবো, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে।